মাসখানে আমাদের এক ভাই একটা প্রশ্ন দিয়েছে এটা ওয়াজ এই আজকের বিষয়ের সাথে যায় তো উনি বিদাতের ব্যাপারে বলেছে যে বিদাতের সংজ্ঞা বিদাতের কোনো সংজ্ঞা নাই বিদাত মানেই হলো খারাপ বিদাত মানেই হলো জাহান্নাম কুল্লু মুহদাসাতিন বিদাআ ওয়া কুল্লা বিদাআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার প্রত্যেক ইবাদতের নামে নতুনতই হলো বিদাত প্রত্যেক বেদাতই হলো গোমরাহি প্রত্যেক গোমরাহির অনন্ত ফল হলো কি জাহান নাম সুতরাং যারা বলেছে বিদাত হলো দুই প্রকার বিদাতে হাসানা এবং বিদাতে সাইয়া ও বেতন পায় হলে পাঁচ হাজার ও হলো কুলখানি আর খয়রাত খায় আর দশ হাজার আয় করবে জন্য এই নোংরামি করতেছে যেই লোকটার গালের মধ্যে এখনো পর্যন্ত জর্দা হাকিমপুর আছে ও তো সহজে আপনাকে বুঝতে দেবে না যে হারাম কি আর মাকরু কি ও তো ঢালা ভাবে পাপকে পাপ বলতে পারবে না তাহলে তো মুসল্লি তার ঘাট ধরে বাড়ি করে দিবি যে আল্লাহ এ কত বড় পাপি জর্দা খরের পিছনে সেজদা দিচ্ছি জর্দা খাওয়া ইয়াবা খাওয়া গাঁদা খাওয়া জিনিসের কম বেশ হতে পারে হুকুম একটার নাম হলো হারাম এটাই যদি মানুষ জেনে নিত তাহলে অসুস্থ লোকের পিছনে আর সেজদা দিত না কেন ওই লোকের নিজেরই তো চল্লিশ দিনে বদত কবুল হওয়া না হওয়া নিয়ে কথা আছে তাহলে আমার দায়িত্ব সেই লোকটা নেয় কিভাবে তো বিদাতের যারা সংজ্ঞা দিচ্ছে বিদাত হলো দুই প্রকার এরা হলো অসুস্থ রুগী বোঝা যাচ্ছে আর আপনি একটা জিনিস তদন্ত করে একদিন ফোন দিবেন আমাকে ইনশাল্লাহ কারো থেকে নাম্বার নিয়ে যে আমার কথাটা ভুল হয় কিনা আমাদের দেশে যারা সঠিক দিন ধর্ম মানার কারণে আমাদের দিনী ভাইদেরকে মারে গালি দেয় ঘর থেকে বের করে দেয় সায়ের দোকানে অকত্য বাসায় গালি দেয় আল্লাহর ঘর পর্যন্ত ভেঙে দেয় এর মূল হোতা এর ডিরেকশন যিনি দেন এই লোকটার তদন্ত নিয়ে দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি পাবেন নয় ওই গালের মধ্যে এখনো জর্দার নয় তাবিদের ব্যাপারী তাছাড়া আল্লাহর ঘরে এত বড় আঘাত দেওয়া যায় না কোনো দিন রোগী যদি না হয় আমরা জামিয়া সালাফিয়াতে আলোচনা করেছি একটা পয়েন্ট যে বিদাতির কোনো লজ্জা থাকে না এমনি যেটা খারাপ মানুষকে বলতেছে মাওলা গো ও মাওলা আমার কত ভালোবাসতো মাওলা মাওলা কত ভালো মানুষ জীবনে কোনো ভুল কাজ করে নাই মিথ্যা কথা কারণ এগুলি না বললে যদি সত্যটা বলে দেয় আল্লাহ লোকটা আলেম বিদ্বেষী ছিল আল্লাহ কবরে দিয়ে একবার গেছে তুমি দেখে দিও গো মাওলা তাহলে কি আর ওই মিলাদের মুনাজাতের শেষে ওই বড় ছেলে এক টাকা নিয়ে আসে ও মুনাজাতে খালি কয় কি রাস্তায় যখন আমাক দেখতো আমাক জড়া ধরতো আমাক না রেখে কিছু খাতো না এইগুলি বলতেছে তার মানে ওই বাড়ির ছেলে মনে করে আমরা থাকি সারা বছর ঢাকা তাহলে আমার আব্বার তো অত্যন্ত পছন্দের লোক ছিল তাহলে খয়রাত কুলখানি যাই হোক এই বিটা এই বিচারাকে ডিলারশিপ দেওয়া লাগবি যত কুরিয়ার সার্ভিসের দায়িত্ব কি দেওয়া লাগবি ইবাদত হয়েছে কুরিয়ার সার্ভিস ওই পিছনে চেয়ারে আমার এক ভাই বসছে আমি এখান থেকে বললাম সুরা বাকারা চলে যা সুরা আলী ইমরান চলে যা দুই খতম চলে যা ইসলাম এরকম কুরিয়ার ডেলিভারি সিস্টেম আছে তো হুজুরের কাছে আছে আপনি বলতেছেন যে জহরের আদান এখনো আধা ঘন্টা বাকি দুই খতম না যদি একটু কষ্ট করে আর একটা খতম দিতেন টাকা একটু ধরে দিতাম তো বলতেছে কোনো সমস্যা নাই তো আমার তো আঠারো আগে পড়াই আছে আর বাকি বারো পারা একটু মারি দিচ্ছি দশ মিনিটে তারপর শেষ হয়ে কেন তোর আঠারো পড়া পড়া আছে তো এই মরা লোকের লাভ কি এক উন্নত তা ইসলাম ইসলামে এমন কুরিয়ার সার্ভিসের কাজ নাই ইসলাম পরিশ্রমী লোক পছন্দ করে ও কারণে বসে থাকা লোক হলে খারাপ নিজে কোরআন পড়তে হবে তাহলে কোরআন থেকে বরকত পাওয়া যায় তাবিজের ব্যাপারেরও দলিল আছে আপনি জানেন না তাই সোরা বানি ইসরায়েল কয় কি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা নিশ্চয়ই এই কোরআনটা আমি নাজিল করেছি মমিনদের জন্য শেফা হিসেবে নাকি এখন এই কথা বলি এমন একটা ভাব করে মনে হয় আমি কোরান নাজিল করছি কাটি প্যাকেট করি বাস্তার গলায় ঝুলি দেওয়ার জন্য শেফা তৈরি করছে এটা বসবো কিভাবে যখন আমি কোরআন নিজে পড়বো সুরা বাকারা শেষ দিয়াত আমি পড়বো সুরা ফালাক নাস আমি পড়ব ইখলাস আমি পড়ব আয়াতুল কুরসি আমি পড়ব সুরা মুলক আমি পড়ব সুরা ফাতিহা আমি পড়ব তখন আমি আল্লাহর দয়া পাবো ইনশাল্লাহ কিন্তু আরেকজন পরে আমার কাছে ডেলিভারি ছেড়ে দিচ্ছে কুরিয়ার সার্ভিস করে এটার সাথে কি সম্পর্ক আছে ঠিক তে এরকম কুরিয়ার আর ডেলিভারি সার্ভিসের হুজুরদের থেকে আল্লাহ উম্মাহকে তুমি হেফাজত করো ওইভাবে যেইভাবে ইবলিসের কাছ থেকে আমরা পানা চাই নস নাকি। বেদতি হুজুর মাদার কেসর শামির স্যার খারাপ আল্লাহর কসম একটা গিনামে যদি কোন হত্তাকালি লোক থাকে অন্তত হুজুর মানুষের সাথে নামাদি মানুষের সাথে বিয়া করে না কারণ ও জানে আমি খারাপ কিন্তু এই লোকটা তো ভালো এই হাজির ব্যাটা তো ভালো লোক এ তো সুদ গোশ খায় না উনি ভালো বরং একটা পাপিস্ট খুব খারাপ লোক যখন একটা সলাতি মানুষ দেখে একটু বিনয়ের সাথে একটু একটু নরম হয়ে যায় যে হাজির ব্যাটা দেখে ফেলছে সিগারেট খাচ্ছে এখনো পর্যন্ত তার হাতে সিগারেট কি ব্যাপার কথা বলেন কেন এখনো পর্যন্ত তার হাতে সিগারেট কিন্তু যখন একটা আলেম মানুষকে দেখে একটা হুজুর মানুষকে দেখে একটা হাদি মানুষকে দেখে একটা নামাজি মানুষকে দেখে সিগারেট কিন্তু ঘুরে দেয় এমন ভাবে হাতের ভিতরে করে যেন সামনের লোকটা বুঝতে না পারে যে ওই হাতে এখনো সিগারেট আছে। আর বিদাতি এত খারাপ ওই ভালো মানুষ আরো রাগিয়ে দেয় এর কোন লজ্জাটজ্জা নাই মানে মার্ডার কেসের আসামি পর্যন্ত মূল্যায়ন করে একটা লোককে যে না এই লোকটা নামাজ পড়ে আমার চেয়ে অন্তত ভালো কিন্তু বিদাতি হুজুর রাত দিন রাসুলের অপমান করে আর সবচেয়ে বেশি সোনাথের পারামল করে উইক দেখলি খালি রাগে অথচ লোক তো ওই ভালো কিন্তু উইক দেখলেও রাগ করতেছে তাহলে পাপিও বেশি না